এই এগুলো তোমাদের কাছে খারাপ লাগে গান? আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, এখন তো মাইজ ভণ্ডারি গান এমন পর্যায়ে চলে গেছে যে মাইজ ভণ্ডারি গানের কালামের মূল্য আর নাই বাংলাদেশে, নাই বললেই চলে। ডিজে লাইট, পার্কিং লাইট লাগায় আপনারা নাচানাচি করার জন্য, এমনি এগুলো কি খারাপ লাগে? এগুলো ডিজের মতো নাচানাচি চাইতে এগুলো মজা না? তো বুঝে বুঝে শুনলে সব ভালো। আমাদের আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করছি, আল্লাহর বাস্তে এগুলো যদি এলাকায় আশেপাশে হয় এগুলো বন্ধ করে দিবেন। আপনারা দশজন গিয়ে পাঁচজন গিয়ে হইলেও প্রতিবাদ করবেন যে মাইজ ভণ্ডারির সমাজ এগুলো চলবে না। আমার তরুণ ভাইরা যারা আছেন তাদের প্রতি আমি একদম পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, আশেপাশে যদি কখনো দেখেন, আপনাদের চোখের সামনে যদি পড়ে এরকম যে মাইজ ভণ্ডারির পিছনে ব্যানার থাকবে একজন আল্লাহর ওলির নাম, কিন্তু সামনে পার্কিং লাইট লাল নীল ঝিকিমিকি বাতি দিয়ে নাচানাচির জন্য মেয়েদেরকে দিয়ে মানে একদম অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা, আপনারা যারা এটা দেখবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা গিয়ে ওখানে গিয়ে উচ্ছৃঙ্খল করার দরকার নাই। আপনারা বলবেন যে সুশৃঙ্খলভাবে যদি মাইজ ভণ্ডারি মাহফিল করা যায় করবেন, আর নইলে আপনারা কনভার্ট হয়ে কোনো ডিজে গান বাজান। কেন বলছি? কারণ মাইজ ভণ্ডারি গানের সাথে বেয়াদবি চলে না। কাজল যদি পাঞ্জাবিতে লাগায় আপনি কাউকে বিশ্বাস করাতে পারবেন না এটা যে কাজল, কেউ বিশ্বাস করবে না, এটা পাগলও বিশ্বাস করবে না যে আপনার পাঞ্জাবিতে কাজল লেগে আছে, ও বলবে কালি। আর একটা ডেকচি থেকে কালি নিয়ে যদি চোখে লাগান কেউ এটাকে কালি বলবে না, সবাই বলবে কাজল। ডিফারেন্ট বিটুইন দোস অ্যান্ড দিস, ডিফারেন্টগুলো আপনারা যদি বুঝতে পারেন আপনারা গিয়ে প্লিজ আপনারা পায়ে হাত দিয়ে অনুরোধ করবেন যে আপনারা মাইজ ভণ্ডারির গান বন্ধ করে দেন যদি আদবে করতে না পারেন, আর নাহলে আপনারা ডিজে গান বাজান। মানুষ এত এখনও এত মানুষ এখনও আমরাও যে এত সাধু তা না, কিন্তু সবাই সবার জায়গাতে গুণা সবাই করি, আমরা এত সাধু না, কিন্তু আপনারা ওই যে নিজ নিজ অবস্থান থেকে এই কালামগুলো যেন পবিত্র স্থানে পবিত্রভাবে পড়া হয় এদিকে একটু লক্ষ্য রাখবেন।